10 mano. Ai. बेचे थको बा कत तो बड़ हो गए तुम मुखटाओ कि मिष्टि तुम्हार मा केमन आ तो बड़ दुखेर कथा बुझान गेल बसर उमा मारा गेछे हाथे चले तो शांत आब्दार निये आसछि सर्वनाशा पद्दा नदी तो जमी जमा जा सब निया गेछे जुगाली कईरा निजे भाते ही जोटे ना तुम्हारे अवस्था आमाके तो कखनो बोलोनी भाबछिलाम अनेक आगे ही आसुम কিন্তু সাইলেই তো পারন যায় না বুবুজান এই টাকা পয়সাটা তো যোগান লাগে তুমি কোনো চিন্তা করো না জলিল তুমি আমার নিকট আত্মীয় না হলেও রক্তের সম্পর্ক তো আছে তোমার সাথে জি রেনু আমার মেয়ের মতোই আমার কাছে থাকবে তা তুমি লেখাপড়া কতটুকু করেছো মা আমি গত বছর এসএসসি পাস করছি তাই বুবুজান মাতা খুব ভালো बहुत खाएस और कलेजे पढ़ाम ठीक तुम्हार आशा पूरण होबे जलिल अल्लाह तुम सब ही पारो किसी पे यकीन करने को दिल चाहता है अरे आकाश बाबाजी आइए पूछो आपने को तो ठीक हमारे सिद्ध पर ना आए আমি তোমার জলিল মামা জলিল মামা আরে কেমন আছেন মামা বাইসে থাকো আপনি তো একদম চিনতে পারিনি অনেক শুকিয়ে গেছেন আপনি আরে না শুকিয়ে কে রূপে আছে গরীব মানুষ ধরছে আবার রাজযোগ ওই ডায়াবেটিসটা কি জানি কয় খোকা কখন এসেছিস এই তোমার কেমন আছো
ভালো কিন্তু তোকে তো শুকনো লাগছে কেন না আমি অফিসের কাজে অনেক খাটাখাটি গেল তো কদিন এর জন্য কি শরীর খারাপ করেনি তো না আমি একদম ঠিক আছি কোনো সমস্যা নেই আচ্ছা আয় ভেতরে জি ওমা ঠিক আছে দেখো অমন কইরা কি দেখতাছো আকাশ ভাই তুমি আমারে চিনো না তয় আমি তোমারে চিনি বাজান তোমার কথা অনেক কইছে আমারে তোমার কথা শুনতে শুনতে কেন জানি মনে হয় তুমি আমার অনেক চেনা অনেক আপন তুমি কবে আসবে আকাশ ভাই তোমারে দেখার জন্য কেন জানি মনটা ছটফট করতেছে কে তুমি বললে না তুমি কে কে তুমি আমার জিগাইলো তুমি কেডা আমার পিলা চমকা গেছে এই কথা আরে ডর কি আকাশ ভাইরে সালাম করছোস ও মা কস কি যারে দেহনের লাইগা আমার মাথা খারাপ করছোস তারে অনু সালাম করস নাই যা অনি যা আমি যাইতে পারম না আরে ডর কি এর আকাশ খুব ভালো পোলা মা মা কি রে মা কি কি হয়েছে মেয়েটাকে কোন মেয়েটা এই যে মাত্র আমার রুমে দাঁড়িয়ে ছিল আমি ডাক দিলাম সঙ্গে সঙ্গে দৌড়ে পারলো ও রেনু তোর জলিল মামার মেয়ে জলিল মামার মেয়ে হ্যাঁ খুব ভালো মেয়ে এসএসসি পাশ করেছে আরও পড়ালেখা করতে চায় কিন্তু বাবা ওরা খুব গরিব দুবেলা দুমুঠো খেতে পায় না পড়ালেখার খরচ চালাবে কোত্থেকে তাই আমার কাছে রেখে দিয়েছি ভালোই করেছো মা তুমি একা একা থাকো একজন সঙ্গী পেলে ঠিক বলেছিস আচ্ছা মা আমাকে কেউ খোঁজ করেছিল ও হ্যাঁ বলতে ভুলে গিয়েছিলাম সাবরিনা ছোট বোন ফোন করেছিল ইলা হ্যাঁ ইলা তুই যেদিন জামালপুর চলে গেলি তার পরদিনই ফোন করেছিল কেন সাবরিনা নাকি ব্যাংকক চলে গেছে যা আরে আমি কইলাম তো কোনো অসুবিধা নেই যা এই রেনো শুন এই আকাশের ব্যাগটা লইয়া যা আরে লইয়া যা না যা
কি নাম তোমার? কি নাম তোমার? রেনু। এই আস্তে 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 দাঁড়াও, কি করছো? দাঁড়াও না, এই আস্তে আস্তে আস্তে। তো মার কাছ থেকে শুনলাম যে তোমার নাকি পড়ালেখার ভীষণ শখ। কোন সাবজেক্টে এসএসসি পাস করেছো? সায়েন্স। সায়েন্স। তো নেক্সট কি হতে চাও, ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার? ডাক্তার। দ্যাটস গুড। ঠিক আছে, তুমি তাহলে যাও। কি হলো, যাচ্ছ না কেন? আপনার ব্যাগ থেকে কাপড় তুলে রাখি। বেশ রাখো। তবে শোনো, আমার সাথে এভাবে গ্রামের ভাষায় কথা বলা চলবে না, আমার সাথে কথা বলতে হবে শুদ্ধ ভাষায়। ওকে, আসসাম। বলো আচ্ছা। আচ্ছা। হ্যালো। হ্যালো আশিক, তুমি এত কুয়েল হয়ে গেলে। মেক ইট স্ট্রেইট অ্যান্ড ক্লিয়ার, আই অ্যাম ড্যাম বিজি। কতদিন হয়ে গেল, তুমি আমাকে একটা ফোন করো না, একবার আমার খবর নাও না। তোমাকে অনেকবার ফোন করেছি কিন্তু তুমি ধরো না। ব্যস্ত ছিলাম জয়ী। তোমার অফিসে অনেকবার ফোন করেছি, তোমার প্রিয়ার সবসময় একই কথা বলে, তুমি ব্যস্ত। তোমাকে বুঝতে হবে জুই, আমি কত বড় একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, আই হ্যাভ টু রিমেইন বিজি। তাছাড়া তোমাকে তো আমি বলেছিলাম অফিসে কখনো ফোন করবে না, তুমি শোনোনি। প্লিজ রাগ করো না, তোমাকে আমার কিছু জরুরি কথা বলতেই হবে। এখন সম্ভব নয় জুই। অনেক কিছু ঘটে গেছে আশি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সরি, এখন শুনতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে বাই, ডাকছি। স্যার শেলি, তোমাকে আমি বারবার বলেছিলাম জুই নামের যদি কেউ ফোন করে তুমি আমাকে দেবে না। স্যার মেয়েটা তো খুব রিকোয়েস্ট করছিল। ডোন্ট রিপিট দিস মিস্টেক ইন ফিউচার। সরি স্যার। কি হলো, কিছু বলছো না যে সাবরিনা কোথায়? আপু তো বাবাকে নিয়ে ব্যাংককে গিয়েছে।